হ্যালো বন্ধুরা, জব 24 বেঙ্গলি ইউটিউব চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমরা এখন রয়েছি নদিয়া ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে। তো নদিয়া ডিস্ট্রিক্টের স্বাস্থ্য দপ্তর থেকে একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট উঠে এসেছে। এখানে আপনাদেরকে একাধিক পোস্টে রিক্রুট করা হবে। আপনারা যদি HS পাস করে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন। তো চলুন অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে সমস্ত কিছু জেনে নেওয়া যাক। আর একটি অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখতে থাকুন এবং চ্যানেলটিতে প্রথমবার ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। দি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ নদিয়া ডিস্ট্রিক্ট থেকে 13 ডিসেম্বর রিলিজ করা হয়েছে। তো এখানে আপনাদেরকে পিওরলি কন্ট্রাক্ট বেসিসে একাধিক পোস্টে রিক্রুট করা হবে। তো আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম পাঠাবেন দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ নদিয়া অ্যান্ড সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, 5DL রয় রোড, পোস্ট অফিস বলা হয়েছে কৃষ্ণনগর, ডিস্ট্রিক্ট নদিয়া। পিন নাম্বার দেওয়া আছে। এই ঠিকানায় আপনাদেরকে নিজেদের অ্যাপ্লিকেশন ফর্মটি পাঠাতে হবে 31/12/2021 বিকেল 4টের আগে, এবং খামের ওপরে লিখে দিতে হবে অ্যাপ্লিকেন্টের ফর দ্য পোস্ট, যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন সেই পোস্টের মাধ্যমে। তো রেজিস্টার্ড পোস্ট বা স্পিড পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে আপনারা পাঠাতে পারেন। এখানে 31/3/2022 পর্যন্ত আপনাদেরকে পিওরলি কন্ট্রাক্ট বেসিসে নিয়োগ করা হবে। পরবর্তীকালে আপনাদের মেয়াদও বাড়ানো হতে পারে। 100 টাকা অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে, যেটি জেনারেল ক্যান্ডিডেটদেরকে পে করতে হবে, এবং 50 টাকা ফি রাখা হয়েছে, যেটি ST SC এবং OBC ক্যান্ডিডেটরা পে করবেন। তো এখানে আপনাদেরকে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে পে করতে হবে। তো এখানে কোন কোন পোস্ট রয়েছে দেখে নেওয়া যাক। প্রথম পোস্ট রয়েছে টেকনিক্যাল সুপারভাইজার BSSU ব্লাড সার্ভিস। ST দের ক্ষেত্রে আছে 1টি ভ্যাকেন্সি আছে। HS পাস করে থাকতে হবে সায়েন্স নিয়ে। তার সঙ্গে বলা হয়েছে ডিপ্লোমা লাগবে ল্যাবরেটরি টেকনোলজির ওপরে। এজ বলা হয়েছে 40 বছরের মধ্যে বয়স হতে হবে এবং 22,000 টাকা প্রতি মাসে স্যালারি হিসেবে দেওয়া হবে। 2 নম্বর পোস্ট রয়েছে ল্যাব টেকনিশিয়ান ব্লাড সার্ভিস। 1টি ভ্যাকেন্সি আছে ST দের ক্ষেত্রে। HS পাস করে থাকতে হবে সায়েন্স নিয়ে এবং ডিপ্লোমা লাগবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে বা ডিগ্রি লাগবে। এখানে একাধিক বলা হয়েছে বিষয়, আপনারা ভালো করে দেখে তারপরে আবেদন করবেন। 40 বছরের মধ্যে বয়স হতে হবে এবং 22,000 টাকা প্রতি মাসে স্যালারি হিসেবে দেওয়া হবে। 3 নম্বর পোস্ট আছে কাউন্সিলর ব্লাড সার্ভিস। 1টি ভ্যাকেন্সি আছে ST দের ক্ষেত্রে। মাস্টার বা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি লাগবে সাইকোলজি বা সোশ্যাল ওয়ার্ক বা সোশিওলজি নিয়ে, এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে কম্পিউটারে। 1 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ব্লাড ব্যাঙ্কিং কাউন্সেলিংয়ে, এনি ব্লাড লাইসেন্স ব্লাড ব্যাঙ্কে। 40 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে। 20,000 টাকা প্রতি মাসে স্যালারি হিসেবে দেওয়া হবে। 4 নম্বর পোস্ট আছে কালা আজহার টেকনিক্যাল সুপারভাইজার। 2টি ভ্যাকেন্সি আছে, OBC দের ক্ষেত্রে আছে 1টি এবং ST দের ক্ষেত্রে আছে 1টি। সায়েন্সে গ্র্যাজুয়েট পাস করে থাকতে হবে বায়োলজি পেপারের ওপরে, এবং বলা হয়েছে হেলথ এবং ফিল্ড ওয়ার্কের ক্ষেত্রে আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে হেলথের ক্ষেত্রে। তো এখানে 50 থেকে 62 বছরের মধ্যে বয়স হতে হবে। ফ্রেশ ক্যান্ডিডেট যারা যারা আছেন তাদেরকে 22,000 টাকা প্রতি মাসে স্যালারি হিসেবে দেওয়া হবে। তো বন্ধুরা, এই PDFটি আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন। এবং যেগুলিতে কম কম কোয়ালিফিকেশান আছে আমি সেগুলি কেবলমাত্র আপনাদের জানিয়ে দিচ্ছি। তো এখানে 1টি পোস্ট আছে যেখানে আছে পিয়ার সাপোর্ট স্টাফ। এখানে বলা হয়েছে আপনাদেরকে রিকভার করতে হবে Hepatitis B এবং Hepatitis C এর, HS পাস করে থাকতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলার দক্ষতা থাকতে হবে। 40 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে। 10,000 টাকা প্রতি মাসে স্যালারি হিসেবে দেওয়া হবে। পরবর্তী ভ্যাকেন্সিটি হচ্ছে হসপিটাল অ্যাটেন্ডেন্ট ডিস্ট্রিক্ট NCD ক্লিনিক, এ নিয়োগ করা হবে। 2টি ভ্যাকেন্সি আছে, আপনাদের মাধ্যমিক পাস হতে হবে এবং 2 বছর এক্সপিরিয়েন্স লাগবে হসপিটালে কাজ করার। 40 বছরের মধ্যে বয়স হতে হবে। 10,000 টাকা প্রতি মাসে স্যালারি হিসেবে দেওয়া হবে। 8 নম্বর পোস্ট আছে স্যানিটারি অ্যাটেন্ডেন্ট ডিস্ট্রিক্ট NCD ক্লিনিক। 2টি ভ্যাকেন্সি আছে, মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং 2 বছর এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে হসপিটালে কাজ করার। 40 বছরের মধ্যে বয়স হতে হবে। 10,000 টাকা প্রতি মাসে স্যালারি দেওয়া হবে। তো এখানে আরও অনেক পোস্ট রয়েছে, আপনার ভালো করে দেখে তারপরে আবেদন করবেন। মেডিকেল অফিসার স্টাফ নার্সের পোস্ট রয়েছে 32টি টোটাল। 40 বছরের মধ্যে বয়স হতে হবে। 25,000 টাকা প্রতি মাসে স্যালারি হিসেবে দেওয়া হবে। GNM কোর্স কমপ্লিট করে থাকতে হবে নার্সিংয়ের ক্ষেত্রে, এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের, এবং তার সঙ্গে লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলার দক্ষতা থাকতে হবে। ল্যাব টেকনিশিয়ান রিক্রুট করা হবে। 2টি ভ্যাকেন্সি আছে, 40 বছরের মধ্যে বয়স হতে হবে। 22,000 টাকা প্রতি মাসে স্যালারি হিসেবে দেওয়া হবে। সায়েন্স নিয়ে পাস করে থাকতে হবে HS, এবং কম্পিউটারের নলেজ লাগবে। তার সঙ্গে বলা হয়েছে ডিপ্লোমা লাগবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে।
21 নম্বর পোস্ট রয়েছে অ্যাটেন্ডেন্ট, এসসিদের ক্ষেত্রে আছে একটি ভ্যাকেন্সি আছে। হায়ার সেকেন্ডারি পাস করে থাকতে হবে এবং কুকিং সম্পর্কে ধারণা থাকতে হবে, বাংলা লিখতে পড়তে বলতে জানতে হবে। এবং বলা হয়েছে আবেদন করবেন, যেখান থেকে আবেদন করবেন নদিয়া ডিস্ট্রিক্টে যেখানে হচ্ছে হাসপাতালটি রয়েছে সেখান থেকে আপনাদের বাড়ি 5 কিলোমিটারের মধ্যে হতে হবে। 20 থেকে 40 বছরের মধ্যে বয়স চাওয়া হয়েছে এখানে। অনলি ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন। 5,000 টাকা প্রতি মাসে স্যালারি দেওয়া হবে। তো বন্ধুরা, এই হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটি আপনারা A4 সাইজে বের করে নেবেন এবং ভালোভাবে ফিল আপ করে সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে আপনারা নির্দিষ্ট দিনে ঠিকানায় পাঠিয়ে দেবেন। তো ভিডিওটি এখানে পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।